সক হাগ্রামা মহিলারী ডাঙরিয়াই 17 বছরে তেখেতর সরকারখন কোনে চলাইছিল হিতু তেখেতেহে জানে আর ঈশ্বরে জানে মানুহবিলাকেতো কইছে যে হাগ্রামাই মানে একনৈকট্যবাদ হি নিজে ডিকটেটরশিপ এটা শাসন চলাইছিল সো ডিকটেটরশিপ শাসন চলাওয়াতকে আজি যদি বিটিআর অঞ্চলের রাইজক লৈ আমি চলাব পারিছো বিপি বিটিআর অঞ্চলের দল সংগঠনক সকলকে লৈ যদি চলাব পারিছো ইয়াত ধন্যবাদহে দিব লাগে ডেমোক্রেসি ইজ এ পার্টিসিপেটরি সিস্টেম আজি পার্টিসিপেটরি ডেমোক্রেসি চলে ইয়াত একজনের সিদ্ধান্ত মতে নহব আজি একজনের সিদ্ধান্ত মতে 17 বছর বিটিসি চলার কারণে আজি দেখিবলৈ পাইছে বিটিসি অঞ্চলের অবস্থা ইমান জরাজীর্ণ ইয়ার স্কুল বিলাকর অবস্থা ভাল নহয় ইয়ার কলেজ বিলাকর অবস্থা ভাল নহয় রাস্তা ঘাট বহুত বনাও বলে কইছে এতিয়াওতো বহুত রাস্তা ঘাট পড়ি আছে কোনটো অবস্থা ভাল আমার এনিমেল হাজবেন্ডারি যেটা ভেটেনারি ডিপার্টমেন্ট মানে একই নাই ইনফ্রাস্ট্রাকচার তলত চাবলৈ গলে ইভেন আইসিডিএসর অঙ্গনবাড়ি সেন্টার বহুত নাছিলে সিডিপিও বিলাকর অফিস নাই এটা নতুনকে অফিস বনাও হয়েছে পিএইচসির বহুত অফিস নাছিলে এটা নতুনকে অফিস বিলাক সজাওয়া হয়েছে আর প্রথম কথাটো হয়েছে কি কোনো চিন্তাধারা নাছিলে মানে অলওয়েজ আপনাদের চিন্তা করক যে এটা হেড যেটা হব এটাই যেটা মাথা হব বহুত কাম নহব আমার কালেকটিভ লিডারশিপ চলে কালেকটিভ চিন্তাধারা চলে এটা আমার UPPL বিজেপি GSPর সরকার চলি আছে সকল বিধানসভাত কথা কৈছে আপনাদের দেখিছে দুই দিন আগতে কিবা বিধানসভা চলিছিল নেকি কিবা তেনেকুৱা ডিবেট হৈছিলে নেকি আগতে বিরোধীর মানুহবিলাক কথা কলে উঠাই পেলাই দরজার বাহির করে দিছিলে আমিতো তেখেত সকলের কথা শুনিছো সো এই ডেমোক্রেসিটো বুঝি নাপাব হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায় এইটো জীবনতো তেখেতে গণতন্ত্রখন বুঝিয়ে নাপাব অহা জন্মতো বুঝি পাব না নাই মোৰ ডাউট আছে তেখেত সকলে তেখেতে ভাবে যে টকা পয়সা দিব পাৰিছো রাজনীতি হব হৈ খুৱাই পেলাই রাজনীতি হব যোৱা 17 বছর তেনেকা পরিবেশ আছিল আর আমার উদ্দেশ্য আছিলে যে বিটিআর অঞ্চলের 35 লক্ষ জনসাধারণক তেখেত সকলের এই দমন নীতির পৰা উদ্ধার করা তেখেত সকলের এই টকা পয়সা যেটো আন্দুলি একটা সিস্টেম করিলে প্রদূষিত করিলে ইয়ার পৰা সমাজখন উদ্ধার করিব লাগে কারণ সমাজখন টকা পয়সা আর পাওয়ারের বহুত উপরত সমাজ এই সমাজের বহুত ভ্যালু আছে মানব জীবনটো কিমান লাখ লাখ বছর আগত হয়েছে এই ভ্যালুবিলাক আমি বাঁচাই রাখব লাগিব গতিকে আজি হাগ্রামা মহিলারী ডাঙরিয়ার গোটেই যদি 17 বছর চাই তেখেতে কোনখন কলেজত গৈছিলে কতবা মিটিং পাতি ভাষণ দিবলে মাতিলেও বহুত যা কলেজত যোৱা নাছিলে বহুত স্কুলত যোৱা নাছিলে কোনো অফিস ভিজিট করা নাছিলে তেখেতে অনলি ফিটা কাটিবলৈ যায় তেখেতে ফাউন্ডেশন স্টোন লে কৰিবলৈ যায় বাকি এনে সময়তো বেলেগ নাই আর পলিসি ম্যাটারটো গোটেই 17 বছরের তেখেতসকলের AOPটো চাক কি আছে এটা বছরত যদি এটা জায়গাত 1 কোটি টাকা ধরেছে নেক্সট বছরতো ধরেছে নেক্সট বছরতো ধরেছে তেনেকা আপনাদের দেখা পাব যদি 17 বছর AOP চাই কেগ রিপোর্টও চাওক আপনাদের কেগে একদম স্পষ্ট কৈছে তাতে শাসন নয় ইয়াতে মিসরুল করে আসলে বলে এই শব্দবিলা কোয়ার পিছত আজি হাগ্রামা মহিলারী যে ইমান নীলাজভাবে এই কথাবিলা কয় আছে মই বিটিআর বাকি হয় আজি বডোল্যান্ডর মানে এটা দায়িত্বত আছে বলে নয় বিটিআর বাকি হয় মই আগতো লাজ পাইছিল এতিয়াও লাজ পাইছো ভারতবর্ষর যেটো গণতন্ত্র সেটো বহুত উপরত এতিয়া আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় অমৃতকাল বলে কৈছে আর ভারতখন বিশ্বর ভিতর শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ার কারণে কাম করেছে এইখানে সময়ত হাগ্রামা মহিলারিয়ে যা কথা কয়ে আছে এটা যি কথা কলেও কিন্তু হাগ্রামা মহিলার নিজের গাতে লাগে তেখেতে এতিয়া আহি কৈছে মাটি বাড়ির অধিকার দিম 17 বছরে কিয় নিদিলে এতিয়া আহি তেখেতে বিভিন্ন কথাবিলা কয়ে আছে এইটো কৰিছে এইটো কৰিছে এই সময়ত তেখেতর আগর সময়খিনি তেখেতে অলপ ঘুরি চাও রাজনীতি জীবনটোয়ে হোক বা সাংগঠনিক জীবনটোয়ে হোক যিসকলক তেখেতে টার্গেট করে লৈছিলে সেই সকলে তেখেতক সহায় করেছিলে সো আজি সেই কারণে আবুল তাবুল বুকি রাজনীতি করাতকৈ অলপ মন্থন করক চিন্তা করক আজি ইমানে যদি জানা ইমানে যদি বুঝি পায় তেখেতে ইমানে যদি দায়িত্বশীল বলে ভাবে এসেম্বলিত কিয় অহা নাই আজি 2 বছর হয়ে গেল একবারও এসেম্বলিত অহা নাই ইয়াতে গম পাই কি তেখেতে কিমান দায়িত্বশীল ইমান যে দায়িত্বহীনতা তেখেতর লিডারশিপ তেখেতর মনোভাব সেইটোতো আজি বিটিসি বাকিয়ে সবে গম পাই গল যদি তেখেতর মানে দায়িত্ব আছে এসেম্বলিত আহি ইয়াতে কথা কব লাগিছিলে বহিব লাগিছিলে খুনিব লাগিছিলে পলিসিবিলাকর উপর কথা কব লাগিছিলে আজি দেড়হাজার বসুমতারী ডাঙরিয়ায় অপজিশন লিডার হিসাবে আহি পেলাই কথা কয়ে আছে তেখেতে আহি কব লাগিছিলে 17 বছর শিব হয় এইখানে সাহস গোটাব নয় রাজনীতি করব অহাতো 2 বছরে হল 17 বছরের তেখেতে এইখানে সাহস গোটাব নয় যে কোনবা দিনা মই অপজিশনত থাকিব লাগিব তেতিয়াও মই এসেম্বলিত যাই কথা কব লাগিব এটা আমার যেটো শাসক গোষ্ঠী শাসক আছে তেখেতসকলক এটা দিক দিব লাগিব উপদেশ দিব লাগিব বা ক্রিটিসাইজ করব সেইখিনিও নয়
অকল মানে পাবলিকৰ আগত যাই আবুল তাবুল ভুকে এইটোদি ৰাজনীতি নচলে আৰু তেনেকুৱা ৰাজনীতি আমি কেতিয়াও নিবিচাৰোঁ।